সুপ্রিয় দর্শক, ছিলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পরে আবারও সেনালাই ইউরোপের আয়োজনে আমার কমিউনিটি অনুষ্ঠানে। ব্রিটিশ বাংলাদেশি সংগঠন সংগঠক প্রতিভাবান আত্মপ্রত্যয়ী জীবনমুখী মানুষের কর্মতৎপরতা নিয়ে বিষয়ভিত্তিক অনুষ্ঠান আমার কমিউনিটি। আপনারা দেখছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চ্যানেল আই ইউরোপ 752 টিভি সেটে বসে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এই অনুষ্ঠানে কিছু মানুষ তাদের এই সমাজে তাদের আত্মপ্রত্যয়ী কর্মকাণ্ড পরিচালনা করছেন সেই বিষয় নিয়েই আমরা আজকে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে চ্যানেল আই ইউরোপের মাধ্যমে। আমরা ছিলেন যেভাবে আপনারা বিজ্ঞাপন বিরতির আগে আমাদের মতিরুমান রণা ভাই, মহিব চৌধুরী ভাই, আশরাফুল ইসলাম এবং এর আগে যিনি ছিলেন আতিকুর রহমান উল্লেখ করেছিলেন একজন মানুষের কথা, সেই মানুষ ফেরদৌস এরবিল। তিনি এসেছেন এ সেকেন্ড সেগমেন্টে, তাদেরকে তাকে আমন্ত্রণ জানাচ্ছি। ফেরদৌস এরবিল উনি ফিলোসফি থেকে মাস্টার্স করেছেন, সেই ডিপার্টমেন্টে পড়তেন এমসি কলেজে, আজকে এসেছেন। তো আমরা আসলে একজন ফিলোসফার যে দার্শনিক যাকে বলা যায়, সেই তার হয়তো কিছুটা তাত্ত্বিকতা রয়েছে, তার বিভিন্ন কর্মকাণ্ডে বোঝা যায়। তো একজন তাত্ত্বিক মানুষের সাথে একজন দার্শনিক মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিব। ফেরদৌস এরবিল, ফেরদৌস এরবিল ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই পর্বে আসার জন্য এবং আওয়ার কমিউনিটি অনুষ্ঠানে চ্যানেলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কেমন আছেন? আমি ভালো আছি এবং চ্যানেল আই পরিবারকে ধন্যবাদ, তোমাকে স্পেশালি ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে ছোট ভাই ও ফ্রেন্ড ও তাহলে তোমার তুমি হই রাও মাইন্ড করি না। সুপ্রিয় দর্শক, আসলে আমরা সবাই সমসাময়িক, আমাদের যে আমরা সবাই কিন্তু কাম করি, যারা আমরা ইয়ারমেট বা ক্লাসমেট বা সহপাঠী হিসেবে আমরা অভিহিত হই, তাদের সাথে সম্পর্ক রয়েছে। হয়তো আমরা ক্যালকুলেশন অর্ডার আমরা গণনা করি ম্যাট্রিকুলেশন থেকে সবার, তো সেখানে হয়তো আমি একটু পিছনে ছিলাম, ভাইরা সবাই একটু আগে হয়তো ম্যাট্রিকুলেশন করেছেন, ম্যাট্রিক পাস করেছে সেই জন্য। তো অবশ্যই যেটা বলেছেন আশরাফ ভাই, যে আমাদের যে শ্রদ্ধাবোধ, অবশ্যই আমরা আমরা যারা সিনিয়র ভাইরা রয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ এবং স্নেহ, যে জিনিসটা আমরা শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটি যারা লেখাপড়া করছি তারা না, আমাদের এই সমাজে আমাদের বাবাকে আমাদের সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, বড় ভাইকে শ্রদ্ধা করতে হয় এবং আমাদেরকে স্নেহমমতা, তাদের স্নেহমতার মাধ্যমে বড় হতে হয়। সেটা আমাদের এই সমাজ এবং আমাদের যে ধারাবাহিকতা রয়েছে সেই সংস্কৃতি, সাহিত্য সব সর্বক্ষেত্রেই কিন্তু আমরা সেই বিষয়টাকে আমরা জানান দিয়ে দিই, আমরা বড় হই। এবং যে যেখানে রয়েছেন বিভিন্ন কর্মক্ষেত্রে, তারা রাজনীতিবিদ হিসেবে, একজন সাহিত্যিক হিসাবে, কবি হিসাবে, একজন ডাক্তার হিসাবে, একজন মনে করেন আইনজীবী হিসাবে, বিভিন্ন সেক্টরে যারা রয়েছেন, যারা রাজনীতি করেন, মন্ত্রী মিস্টার, তো তার চেয়ে স্বক্ষেত্রে স্বক্ষেত্রে তাদের প্রতিভা প্রকাশ করেছেন এবং সেখানে সম্মান রয়েছে, সে আমরা সম্মানকে শ্রদ্ধাবোধ জানাই। শেখ ভাই যেটা বলে, শেখ ভাই, আপনার যে এক্স এমসি কলেজ স্টুডেন্ট ইউনিয়নের সাথে সম্পৃক্ততা, আপনি কিছু বলবেন? আসলে আমরা যখন সিলেটি ভাষায় হই, আমরা সব বুঝতে পারি। আপনি সো হাউ ইউ ফিল কমফোর্টেবল? আমি কমফোর্টেবল ফিল করলাম, আমার ভালো লাগার প্রোগ্রাম করছি আমি। আর এটা কারণ হলো যে আমরা আসলে এই দেশ যারা আছি, যারা আইসি পড়ালেখা করি, অনেক সময় আমরা আসলে বোরিং ফিল করি, কারণ ফ্যামিলি কাম বাদে কিছু করার নাই। মাঝে মাঝে যেমন বন্ধু বান্ধব খেলে যোগাযোগ নাই, আমরা অনেক সময় কত রাস্তা ফাইলায় হায় এলো হইলায়, বা আমরা কত হয়েছে যে আমরা যে একটা রিউনিয়ন করি, আমরা যারা আসতে প্রচুর জায়গায় খুলে ছাড়ছি, এসব যেমন রানা মুহির, আমরা আজকে যারা অনেক আছে আমরা বন্ধু বান্ধব এদের সময়, তো মনে হলো যেরকম অনেক বন্ধু এক করতাম, বড় ভাই যারা আসতাম আমরা এরা রফাইলাম, জুনিয়র ভাই যারা তারা রফাইলাম আমরা,
আর তারার তারাও ইউনো করার পরে দেখা গেছে যে তারার যে বন্ধু বান্ধব তারা সবাইয়া এমসিউলের প্রোগ্রাম আইডা তাওয়ার পরে হয়েছে কি একটা আসলে আমরা মাঝে একটা আসলে মানববন্ধন একটা মানে আত্মার একটা সম্পর্ক গড়ে উঠে আজ আমরা এই দেশ আসলে এমসি কলেজের স্টুডেন্ট যারা অনেক উচ্চ পর্যায়ে আছে এই দেশ সলিটার হোক ডাক্তার হোক উকিল হোক এমসি কলেজ এতে আমরা একটা যোগাযোগের মাধ্যম সৃষ্টি হয় তারা লাগে বুঝছো না এবং কারণে যে আমরা মনে করছি যে একটা নিবেদন করি করলে সকলে যোগাযোগ হইল ধন্যবাদ শেদিল ভাই যোগাযোগের মাধ্যম আর সকলের সাথে আমাদের যে সম্পৃক্ততা গড়ে ওঠার মানুষই এই সংগঠনের আত্মপ্রকাশ যেটা বলেছেন আমাদের ফেরদৌস শেদিল ভাই আসলে এমসি কলেজের শুধুমাত্র আজকে যে প্যানেলে এসেছেন ওরা কিন্তু শুধুমাত্র এমসি কলেজের ছাত্র না এখানে হাজার হাজার বিশেষ করে বিলেতে যারা হাজার হাজার আমার মনে হয় ছাত্র ছাত্রী রয়েছেন যারা এক শিক্ষার্থী বলা যায় যারা ছিলেন এবং এখানে অনেক অনেকেই চেষ্টা করেছেন যে এমসি কলেজের নামে রিইউনিয়ন করা তারপরে হয়তো সংগঠন হয় না আমার মনে হয় যে সংগঠন ভিত্তিক প্রথমেই আপনারা এই উদ্যোগ নিয়েছেন কিন্তু রিইউনিয়নের অনেক প্রয়াস হয়েছে আমি যতটুকু জানি এবং এখন পর্যন্ত আমার মনে হয় সেভাবে সেই রিইউনিয়নটি আমাদের এই বিলেতের সমাজে কিন্তু আত্মপ্রকাশ করতে পারেনি সম্মিলিতভাবে তো আমি জানি না হয়তো আপনারা আপনাদের এই সংগঠনের মাধ্যমে যেটা উল্লেখ করেছেন রিইউনিয়নের বিষয় রিইউনিয়নটা কবে করবেন কি করবেন সেটা আমরা অবশ্যই জানবো আরও অনেকেই চেষ্টা করছেন এবং আমরা যতটুকু জানি আরও কিছু আমাদের শিক্ষার্থী যারা এমসি কলেজের ওল্ডহামের দিকে মনে হয় আরেকটা আয়োজন করেছেন হয়তো কিছুদিনের মধ্যে একটা রিইউনিয়ন হবে তো সুপ্রিয় দর্শক আসলে আজকে যারা এসেছেন তাদের কিন্তু একটা সংগঠনের মাধ্যমে শুধুমাত্র রিইউনিয়ন না অন্য বিভিন্ন বিষয় রয়েছে সেই বিষয়ে যে আমরা যাব মধুরমান রানাভাই কাছে রানাভাই রিইউনিয়ন কথা বাদ কিন্তু এই সংগঠনের মাধ্যমে আরো কিছু আপনাদের মন মানসিকতা হয়েছে সে একটু আমাদের জানাবেন আমি এটাই বলতে চাই আসলে আমাদের এই প্ল্যাটফর্ম যেটা এমসি কলেজ এক্স স্টুডেন্ট ইউনিয়ন এর মানে হচ্ছে গিয়ে একটা ইউনিয়ন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে যেটার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো শুধু রিইউনিয়ন না আমরা যে রিইউনিয়ন করতে হবে এরকম কোনো উদ্দেশ্য আমাদের ছিল না আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখান থেকে আমরা অন্যান্য অ্যাক্টিভিটি করব এদেশে অনেক অনেক যোগ্য লোক আছে অনেক এস্টাবলিশ পিপুল আছে তাদের আমরা একসাথে নিয়ে আসবো একসাথে যেটা শেরদিল একটু আগে উল্লেখ করেছেন যে আমাদের এখানে অনেক এস্টাবলিশ লোক আছে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার সলিসিটার ব্যারিস্টার অনেক অনেকেই আছেন শস্য ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করেছেন তাদের যাতে আমরা একটা প্ল্যাটফর্মে আর এমসি কলেজের এক্স স্টুডেন্ট হিসাবে ওদের পরিচয় নিয়ে আমরা যাতে একটা প্ল্যাটফর্ম নিয়ে আসতে পারি এখানের এই সুপ্রিয় দর্শক রানাভাই বলেছেন যে যারা বিভিন্ন ক্ষেত্রে তার প্রতিভা দেখিয়েছেন এমসি কলেজের শিক্ষার্থী তাদেরকে একত্রিত করে একটা সম্মাননা বিষয়টাকে দেওয়ার মানসিকতা প্রকাশ করেছেন আমাদের মতিরমান রানাভাই আমি যাচ্ছি আশরাফুল ইসলাম ভাইয়ের কাছে আশরাফুল ইসলাম ভাই আমরা তো অবশ্যই রিইউনিয়ন বিষয় হচ্ছে সবাইকে একই সাথে গেদার করা কিন্তু তার আগে অন্য কোনো বিষয় যেটা রানাভাই বলেছেন আরও কিছু বিষয় আপনাকে বলবেন অবশ্যই আমি রানা যেটা বলছে আমার ফ্রেন্ড বন্ধু বা আমরা যারা উদ্যোক্তা বা আমাদের সাথে যারা সহযোগিতা বা সাহায্য করছেন আমাদের সবার টার্গেট কিন্তু এগুলাই বিভিন্ন সামাজিক ক্ষেত্রে মানুষকে বা বেসিক্যালি এমসি কলেজে যারা স্টুডেন্ট গরিব স্টুডেন্ট রয়েছে এদেরকে কিছু করা যায় কিনা এটা আমাদের একটা মানে একটা টার্গেট আছে যে পরবর্তীতে বাট ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা থিঙ্ক করি সেটা হচ্ছে এমসি কলেজ 1892 সালে প্রতিষ্ঠিত হয় সুতরাং সেই দৃষ্টিতে 125 বছর হয়ে গেছে এমসি কলেজে সো ইন দ্যাট কেস আমরা এই জিনিসটি চিন্তা করছি প্রথমত যে আমরা 125 বছর যে আমরা যদি এটা পালন করতে পারি ইটস এ প্রাউড অফ আওয়ার লাইফ এটা আবার আসবে না 125 বছর আরেকবার পালন করতে তখন হয়তো আসবে 150 ইয়ার্স তখন আমাদের কার বয়স কত হবে জানি না সেটা একমাত্র আল্লাহ জানেন সো ইন দ্য সেন্সে আমরা এটা করি সুতরাং আমাদের যে টার্গেট যেটা হচ্ছে আমরা একটা বিরাট একটা গেট টুগেদার করবো আমাদের যতটুকু জানা এই এই দেশে বোধ হয় এমসি কলেজের 60 থেকে 5000 বা এর চেয়েও বেশি স্টুডেন্ট আছে নিশ্চয় এবং এর পাশাপাশি আমরা যেটা আমরা যেহেতু একটা সংগঠন করেছি সুতরাং আমাদের টার্গেট হলো আমরা পরবর্তীতে এমসি কলেজে যারা স্টুডেন্ট আছে বর্তমানে যারা এমসি কলেজে পড়ালেখা করতেছে এদেরকে কোনো সাহায্য সহযোগিতা করা যায় কিনা বা এমসি কলেজের জন্য অন্য ধরনের
আমরা মোটামুটি আমরা উন্নত বিশ্বে বসবাস করতেছি এবং এই দেশে যারা আছে মোটামুটি সবাই স্বাবলম্বী পার্সোনালি। সো আমরা চেষ্টা করবো, সরি, আমরা আমাদের টার্গেট থাকবে ইন ফিউচার আমরা যাতে আমাদের এমসি কলেজের স্টুডেন্টদের গরিব মেধাবী ছাত্রদেরকে হেল্প করার ব্যাপারে আমরা একটা থিংকিং করব। ধন্যবাদ। আরেকটা বিষয় আমরা জানলাম যে শুধু না মানে আগের যারা ছাত্র ছিলেন শিক্ষার্থী ছিলেন বা বর্তমান শিক্ষার্থী সেখানে আর্থিক হতে দৈন্যতা রয়েছে তাদেরকে সহযোগিতা করার আরেকটা বিষয় শুনলাম। ধন্যবাদ আশরাফ ভাই, সেদিন ভাই আপনার কাছে আসছি কিন্তু তার আগে আমি মহিপ চৌধুরী ভাইয়ের কাছে যাচ্ছি, আপনার কথা শুনবো। বিষয়টা হচ্ছে যে সংগঠন, যেটা সংগঠনের মাধ্যমে কিন্তু আমার মনে হয় না যে কোনো কলেজ ভিত্তিক বা ইউনিভার্সিটি ভিত্তিক সংগঠন হয় নাই, বা এমনিতেই হয়তো অকেশনালি একটা রিউনিয়ন করেছেন অথবা হয়তো একটা মিটিং করেছে, বা আপনারা কিন্তু এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন একটা সংগঠন করলে শুধু একটা বিষয় তো হাইলাইট করা থাকে না, বিভিন্ন বিষয়, সেটা জানলাম রানা ভাই এবং আশা ভাইয়ের কাছ থেকে। আপনি আরো কিছু আমাদেরকে জানান দেবেন? ধন্যবাদ। একটা জিনিস ক্লিয়ার করা দরকার, আসলে বিভিন্ন প্রাতিষ্ঠানিকের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অনেক কিছু অনেক ইউনিয়ন হয় সাধারণত, যেটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয় ইউনিয়ন হয় গতানুগতিক, কিন্তু আমরা যখন শুরু করি এই এক্সএমসি কলেজ স্টুডেন্ট ইউনিয়ন, হ্যাঁ, এটার পিছনে আমরা মেইনলি যেটা ফোকাসড আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে একটা ইউনিয়ন থাকবে তো অবশ্যই, যে এটা আমাদের যারা ফ্যামিলি আছে সিনিয়র বাইরে আছে জুনিয়র বাইরে আছে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা গেট টুগেদার করবো, এটা ঠিক আছে। পাশাপাশি আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে যাতে আমরা আগাইতে পারি, হ্যাঁ, এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্যই আমাদের এই সংগঠনটা করা। আর এই পরিকল্পনাটা হচ্ছে যে আমরা প্রথমে একটা কোম্পানি ফর্ম করবো এই এক্স এমসি কলেজ স্টুডেন্ট ইউনিয়নের নামে, এবং এই কোম্পানির থ্রুতে এমসি কলেজ তো নো ডাউট এটা একটা মেধাবী ছাত্রদের প্রতিষ্ঠান, এখানে সাধারণত আমিও আমার গ্রাম থেকে এসেছি, আমি ইন্টারমিডিয়েট এখানে অনেক মেধাবী ছাত্ররা আসে যাদের আসলে এমসি কলেজে বরণ পোষণের দায়িত্ব নেওয়াটা তাদের গার্জিয়ানদের জন্য বিরাট একটা সমস্যা হয়ে যায়, অনেকে মেধা তালিকায় স্থান পাওয়ার পরও অনেক সময় হিমশিম খেতে হয়। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা এমসি কলেজের বর্তমান যারা স্টুডেন্ট আছে যদি তাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে তাদেরকে আমরা স্কলারশিপ বা তাদেরকে অন্যভাবে অনুদান দিয়ে তাদেরকে কোনো ব্যবস্থা করা যায় কি না, এইটা একটা। দ্বিতীয়ত আমরা চিন্তা করব যে এমসি কলেজে কোনো ধরনের কোনো একটা বিল্ডিং বা কোনো ধরনের পাঠাগার বা ওই জাতীয় কিছু একটা আমাদের ফান্ডের মাধ্যমে করা যায় কি না। তৃতীয়ত এইখানে যারা এমসি কলেজের স্টুডেন্ট যারা আসে বিলাতে আসে, আসার পরে প্রথম পর্যায়ে যেহেতু অনেক স্টুডেন্টরা আসে বিভিন্ন ধরনের ভিসা নিয়ে, হ্যাঁ, ভিসা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যা। আপনি আপনাকে একটু থামাচ্ছি, যাচ্ছি একটা আমাদের সাথে একজন কলার রয়েছেন, সেই কলার দিকে কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন এবং কোথেকে বলছেন? ভাই তারেক কইরা মিফতিস থেকে। তারেক ভাই এফসুইস থেকে, জি বলেন তারেক ভাই। জি ভালো আছেন? আপনাদের বহুদিন পরে দেখলাম। ও সবাই তো আসলে স্ক্রিনের বদৌলতে হয়তো আমরা চ্যানেল আই 752 এর বদৌলতে হয়তো আপনি দেখতে পাচ্ছেন এবং আমাদের অনেকেই দেখতে পাচ্ছেন। হ্যালো, জি বলেন তারেক ভাই। আমার চাচা আছেন কেন? আশা বলছে চাচা। আচ্ছা আচ্ছা, জি তারেক ভাই বলেন। জি কথা বলতে পারেন। জি হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম চাচা, আমি তারেক কইরাম। তারেক, তারেক ভালো আছো? জি চাচা ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ফোন দেই কেটা হতা ভালো, থ্যাংক ইউ। তো আর কিছু যদি বলতে হয় যে ফোন আমার নাম্বার আছে নি এমনি? জি নাম্বার নাই চাচা। আমি মিলে আসি ব্যবস্থা কি খাবছি ধন্যবাদ ভাই তারেক। আসলে আমি যতটুকু রাখেন রিমেম্বার ইউর ভয়েস,
আসলে তারে কিন্তু নাট্য জগতের সাথে জড়িত, তা আমি আসলে বয়সটা রিকগনাইজ করতে যতটুকু পারি আমার মনে হচ্ছে যে সে কিন্তু আপনাদের এলাকার এবং খুবই আত্মপ্রত্যয়ী একজন মানুষ, সেখানে কাজের সাথে সাথে কিন্তু নাটক, বিভিন্ন ড্রামা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তারেক ভাই আপনি লাইনে আসার জন্য, ধন্যবাদ। কথা বলছিলাম মহিপ ভাইয়ের সাথে। তো মহিপ ভাই, যে একটা বিষয় হচ্ছে যে যারা অনেক মেধাবী ছাত্র রয়েছে এবং তাদেরকে সহযোগিতা, এবং আরেকটা বিষয় হচ্ছে এখন কিন্তু যে আগের মতো আমরা হয়তো এমসি কলেজে ভর্তি হওয়ার সময় একটা টাইম, তারপরে আমরা ফর্ম ফিল আপ করলাম, কিন্তু এখন তো সেই সিস্টেম না, এখন কিন্তু অনলাইনে সবগুলা করতে হয় এবং কলেজ থেকে তারা অ্যাকোমোডেট করে কোন কলেজে কে যাবে। হ্যাঁ, আপনি চাইলেই কিন্তু আপনি এমসি কলেজ যেতে পারবেন না, মদন বিশ্ববিদ্যালয় কলেজ যেতে পারবেন না, আরও অন্য অনেক কলেজ ইউনিভার্সিটি যেগুলো রয়েছে। তো সেক্ষেত্রে অনেকের ইচ্ছা যে রয়েছে এবং হয়তো স্পেসিফিকলি যে আশরাফ ভাই বলেছেন, আমার যেমন আমি হয়তো যদিও আমার গ্রামে আমার জন্ম হয়েছে, শহরে কিন্তু আমি বড় হয়েছি, শহরে একদম এমসি কলেজের পাশাপাশি কিন্তু আমাদের বাড়ি। তো বাড়িতে ছোটবেলা যখন আমরা ক্রস করতাম এমসি কলেজ দিয়ে, আমার মনে হতো যে এই কলেজে যদি পড়তে পারতাম। এই যে একটা স্পৃহা, মনের যে জাগ্রত একটা বাসনা আর কি, সেটা অনেকে মনে আসা নিয়ে থাকে, কিন্তু এখন তার সেই সুযোগ নাই ভর্তি হওয়ার, হয়তো তার অ্যাকোমোডেশন করা হয় বিভিন্ন কলেজের মাধ্যমে। তো এইখানে কি মহিপ ভাই যেটা বলছেন যে কোনো কিছু করা যায় কিনা, যে একজনে হয়তো ইচ্ছা প্রকাশ করলো, বিশেষ করে যারা মেধাবী ছাত্র, সেখানে কি কোনো এসে সুযোগটা সরকারের কাছে বা কারো কাছে? সোফার আমি যেটা জানি বর্তমানে, যে এখানে বিশেষ করে এমসি কলেজে ইন্টারমিডিয়েটের যে রিক্রুটমেন্টটা, তখনকার আমাদের সময়ে যখন আমি যখন 1986 এমসি কলেজে ইন্টারে ভর্তি হই, তো ইভেন রানাও ছিল আমার সাথে, তখন আমরা যেটা আমার বন্ধু শেখ দিলার সাহেব তারাও ছিল, তখন ছিল যে আমাদের যদিও একটা রিকোয়ারমেন্ট ছিল, মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল যে সোফার আমি অনেক দিন হয়ে গেছে, তো 580 মার্কস থাকতে হবে, তারপর আপনার রিটেন দিতে হবে, তারপর বাইবা। এখন যেটা তারা করতেছে যতটুকু আমি শুনছি, হ্যাঁ এখন তারা যেটা করতেছে যে কোনো পরীক্ষা নেই, মার্কসের উপর ভিত্তি করে হ্যাঁ তারা চান্স পায়। তো মার্কসের উপরে অনেকেই অনেক সময় অনেক মেধাবী ছাত্র হতো পরীক্ষাতে ভালো মার্কস। আবারও মহিপ ভাই আপনাকে একটু থামাচ্ছি, যাচ্ছি আরেকজন কলের সাথে। হ্যাঁ দেখি কে রয়েছেন, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি আমি জামাল বলছি, এমসি কলেজের স্টুডেন্ট। আচ্ছা জামাল ভাই আসসালামু আলাইকুম, এবং এমসি কলেজের শিক্ষার্থী। জি বলেন জামাল ভাই। জি আপনারা কি এখানে এইটা কোন জায়গা করতে চাইছেন? জি আমরা যেটা অতীত ঐতিহ্য যেটা এমসি কলেজের, যে মেধাবী ছাত্ররা এখানে আসুক বিশেষ করে ইন্টারমিডিয়েট এবং অনার্সে, তারপরে অনার্সের বিভিন্ন অপরচুনিটি থাকে। এখন শাহজালাল ইউনিভার্সিটি আছে, আপনার বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলো হয়েছে, বাট বিশেষ করে ইন্টারমিডিয়েটের যে ঐতিহ্যটা ছিল, যেটা আমরা বর্তমানে দেখতেছি অনেকগুলো কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ বা আরও যে কলেজগুলো নতুন নতুন কলেজ হয়েছে ইন্টারমিডিয়েট, ভালো রেজাল্ট করতেছে, কিন্তু এমসি কলেজের কে বিট করার মতো বিগত 15-20 বছর কোনো কলেজ ছিল না। এখন এই যে ইন্টারের যে একটা ভালো ইয়ে ছিল, এটা একমাত্র মেধা তালিকার যে ইয়ের জন্য, হ্যাঁ মেধার যে বিকাশের যে সুযোগ ছিল, লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা, এগুলো আসলে পুনরায় ফিরিয়ে আনার জন্য আমরা বিভিন্নভাবে, আমরা যেহেতু আমরা একটা প্ল্যাটফর্ম করবো, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বসি। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আসলে অনেক ছাত্র বা শিক্ষার্থী তাদের নিজের ইচ্ছা প্রকাশ বা নিজের চয়েসের হয়তো কলেজ ইউনিভার্সিটি থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এখন সেই সুযোগ নাই নিজের থেকে, তো সেই জন্য একটা সহযোগিতা বা সরকারের মাধ্যমে কিন্তু যদি এই সংকটের মধ্যে করা যায় অবশ্যই ভালো হবে। যাচ্ছি আরেকজন কলার সাথে, আমাদের সাথে রয়েছেন, দেখি কে রয়েছেন, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি আমি জামাল, আগে কথা বলছিলাম আপনাদের সাথে, কিন্তু জি জামাল ভাই, জি জি আমি এমসি কলেজের স্টুডেন্ট। জি জামাল ভাই, জি জি হ্যালো, জি শুনছি জামাল ভাই, আপনি এমসি কলেজের সাবেক শিক্ষার্থী, জি বলেন।
সেটা এখনো আমি আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, আমি হয়তো জানাবো আশরাফ ভাই অথবা দিল ভাই, রানা ভাই এবং মহিব ভাই রয়েছেন, তাদের মাধ্যমে কবে কিভাবে করবেন সেটা আমরা জানবো। আমরা জি আমরা উল্লেখ করেছি আগে ম্যানচেস্টারে হচ্ছে, জি যারা আমাদের ও প্রাক্তন যারা ছাত্র শিক্ষার্থী রয়েছেন তারা আবার অর্গানাইজ করেছেন। জি 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 জামাল ভাই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে জামাল ভাই ছিলেন, আমরা আসলে যে একটা হতো যেটা হচ্ছে আজকে রিউনিয়ন হচ্ছে, শুধু আমরা যেটা উল্লেখ করেছেন আপনারা আজকের যারা প্যানেলে রয়েছেন অনেকেই, যে বিষয়টা হচ্ছে যে এমসি কলেজের শুধু এই যে চারজন না, এই যে পাঁচজন না, এমসি কলেজের হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন এই বিলেতের মাটিতে, এবং বিভিন্নভাবে তাদের উদ্যোগ এবং যারা উদ্যোক্তা রয়েছেন বা উদ্যোগ গ্রহণ করবেন অবশ্যই আমরা সেই বিষয়টাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং আমরা আমরা চাই যে শুধু কলেজ না, বিভিন্ন সংগঠক যে আত্মপ্রত্যয়ী মানুষ এবং এই যে তাদের গড়ে ওঠা বিলেতের সব বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন। আপনারা অবশ্যই যারা আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। যাচ্ছি মহিব ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যাচ্ছি ফেরদৌসের দিল ভাইয়ের কাছে। ফেরদৌসের দিল ভাই, যে কি বলতে একটা বিষয় আপনি হয়তো বলতে চাচ্ছিলেন যখন আশা ভাই কথা বলছিলেন, তো আমরা বলবো যে একজন জামাল ভাই বলেছেন যে করছে রিউনিয়ন শুধু আপনাদের উদ্দেশ্য না, আপনারা হয়তো রিউনিয়নটা ইনিশিয়েটিভ নেবেন কিন্তু তার আগে আপনারা বিভিন্ন ধরনের অন্য আমি আসছি রানা ভাই, আমি এর আগে শেদিল ভাইয়ের কাছ থেকে প্রথমত আমরা একদম নির্দলীয়, কোন রাজনৈতিক দল বলতে কিছু নাই এখানে, আমরা সবাই একসাথে মিলে এটা করতেছি, রাজনীতির ঊর্ধ্বে এটা। দ্বিতীয়ত মহিতের কথার সাথে আরেকটা জিনিস অ্যাড করতেছি, যেমন আমাদের সিলেটের এমসি কলেজের অনেক বড় কলেজ, অনেক বিরাট আয়তনের কলেজ, দেখা গেছে অনেক জায়গা বেদল হয়ে গেছে, ভূমিকা কুড়া যারা জকল মানে জবরদল করে দিচ্ছে, দিন দিন টিলা কাটিয়া মাটি মানে নিয়ে যেতেছে। আমরা উদ্দেশ্য যদিও আমাদের পার্সোনাল কিছু না, আমাদের উদ্দেশ্য এই ইউনিয়ন থেকে আমরা একটা কমিটি করি যাতে বাংলাদেশ সরকারের দাবি জানায় যে এমসি লজের জায়গাটা মানে উচ্ছেদ করে ফেরত দেওয়ার জন্য, সে তার পুরনো অবস্থানকে ফেরত দেওয়ার জন্য যে এরিয়া ছিল সেই এরিয়াকে অবস্থানের সুসংগত করা, সেখানে আপনাদের ভূমিকা রাখা। আমরা এই ব্যাপারে অলরেডি বাংলাদেশ সচিব ভূমি সচিবের সাথে আমরা অলরেডি একটা লিখিত বক্তব্য আমি ওনার কাছে দিছি, এবং উনি আমাদের আশা দিয়েছেন যে উনি এই ব্যাপারে একটা সার্ভে করে এই যে কতটুকু জায়গা থাকা উচিত এমসি কলেজের এইটা ফাইন্ড আউট করে উনি আমাদের একটা আপডেট দিবেন। উনি এই দেশে এসেছিলেন, এই দেশে ভূমি করাপশন বাংলাদেশের যাতে এই যে নতুন একটা সিস্টেম চালু করার জন্য এদেশের ওপিনিয়ন নেওয়ার জন্য উনার পুরো টিম নিয়ে এদেশে আসছিলেন, এবং উনার সাথে আমাদের একটা মত বিনিময় হয়েছে। আমরা লিখিত একটা বক্তব্য এমসি কলেজ এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউনিয়নের পক্ষ থেকে আমরা উনাকে দিছি, এবং উনি আমাদের এই আশ্বাস দিয়েছেন যে এর ব্যাপারে তদন্ত করে আমাদের একটা আপডেট দিবেন। ধন্যবাদ আপনাকে। জামাল ভাই মনে হয় ফোন করছিলেন যে ব্যাপারে, জামাল ভাই আসলে আমরা শুধু জামাল ভাই না সবার কাছে আমরা এটা বলতেছি রিউনিয়ন হোক ভালো, ওনারা তো করতেছেন ম্যানচেস্টারে, আমরা করতেছি লন্ডনের সবাইকে নিয়ে, আমরাও প্রয়োজনে তাদের হেল্প করবো যাব, তারাও আসবেন সবাই, যেহেতু এবং আমরা আসলে চারজন না পাঁচজন না, আমাদের অনেক বড় ভাইরা রয়ে গেছে, ছোট ভাইরা রয়ে গেছে, সবাইকে আমরা আমাদের জানাচ্ছি আমাদের সাথে যোগাযোগ করুন, আপনারা একসাথে মিলে আমরা করি। আর তারই একটা আমরা নির্ধারণ করছি, এটা পত্রিকার মধ্যে আসবে, সবাই জানবেন এটা, আমরা মেম্বারশিপ অলরেডি এখন শুরু করছি নেওয়া, আর সবাই আপনাদের জানাইলাম আজকের এই প্রোগ্রাম থেকে যে আপনারা সবাই আসেন, আমরা সবাই মিলে করি একটা সুন্দর একটা অনুষ্ঠান, আর এটা আসলে কোনো কেউ ব্যক্তিগত ব্যাপার না, আমরা সমষ্টিগত মিলে মানে সমষ্টিগতভাবে করতেছি এটা। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ শেদিল ভাইকে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন
এক্স এমসি কলেজের স্টুডেন্ট ইউনিয়ন ইউকে এর নেতৃবৃন্দ মতিরুমান রানা ভাই, মহিব চৌধুরী ভাই, ফেরদৌস শেদিল এবং আশরাফুল ইসলাম ভাই। আমরা আবার যাচ্ছি আরেকটি ব্রেকে। সুপ্রিয় দর্শক, আপনারা যে কোনো আপনাদের সংগঠন সংগঠক এবং সাংগঠনিক বিষয়ে আমাদের সাথে আমাদের এই আজ যে অনুষ্ঠান হচ্ছে আওয়ার কমিউনিটি কমিটির সাথে আপনারা আসতে পারেন। আপনারা বিষয়ভিত্তিক আমাদের কর্মকাণ্ড নিয়ে আমরা অবশ্যই আপনাদেরকে স্বাগতম জানাবো। সেই সাথে আবারও যাচ্ছি একটু বিরতিতে, বিরতির পরে আবারও চলে আসবো আপনাদের সাথে। আপনারা যাবেন না কোথাও, থাকবেন চ্যানেল আই ইউরোপের সাথে, 752 সাথে। ধন্যবাদ।